Wanna go, go, go to the deep end. I just wanna go, go, go to the deep end. Hey friends, assalamu alaikum. Kemon achen apnara asha kori shokole bhalo achen. Welcome to a new episode in GTA 5. To ajke abar amra chole eslam GTA 5 ti notun episode ebong Michael first ei dekhte parchen she smoking korche tar ar kono kaj nei she kobi sahittik hoye giyeche sara din khali smoking kore etc etc. তো মাইকেল ভাই তাড়াতাড়ি ওঠো, আমাদের অনেক কাজ আছে আজকে। আমাদের ফ্রেন্ড নতুন একটি ফ্যাক্টরি দিব, আমরা আগেই বলেছিলাম আমরা শীঘ্রই কিন্তু একটা ওয়েপেনের ফ্যাক্টরি দিব, ওয়েপেন ডিলিং করব। তো ওয়েপেন ডিলিং এর ফ্যাক্টরির জন্যই আজকে আমরা ফ্যাক্টরি কিনব। তো এই জন্য ডেভিল ডনের সাথে আমার দেখা করতে হবে, ডেভিল ডনের সাথেও কথা বলবো, কারণ আমাদের নানা ধরনের বিজনেস ইনভেস্টমেন্ট করতে হবে। আগের দিনই আমি বলেছিলাম আমরা শীঘ্রই হয়তো ক্যাসিনো নিব, বাট ক্যাসিনো আপাতত নিতে পারছি না, কারণ এত টাকা আমাদের কাছে নেই। একটা ক্যাসিনোর দাম হাজার হাজার কোটি টাকা, তো ক্যাসিনো আমরা নিতে পারবো না, বাট লুট তো করতে পারবো। বাট এখন পর্যন্ত আমাদের কাছে ওই রকম পাওয়ার আসে নাই, বা ক্যাসিনো লুট করতে হলে একটা বড় মেশিন লাগবে, বা ওদের যে কোড কোড হ্যাক করার মতো লোক আমাদের কাছে নেই। সো যে ওই লোকটাকে আমি যদি খুঁজে পাই দেন আমরা ক্যাসিনোটা লুট করবো। আরে ভাই কি খাচ্ছিস, দাঁড়া দাঁড়া, আরে বুলে ক্লিক লেগে গেছে, খাইস না ভাই, খাইস না, খাইয়াই ফেলছে। আরে ভাই, আরে চল চল, আর খাইস না, আর খাইস না, আরে ভাই, আরে আমি তো এক্সাক্ট, আরে ফ্রেন্ড কি করব, মানে আমি ভুলে ক্লিক করতেছি আর ও খাইতেছে। এ আসলে কবি সাহিত্যিক হয়ে গেছে মনে হচ্ছে, প্রেমে একা খাই বেকা হয়ে গেছে। যাক ভাই তুই আর খাইস না, আবার খাইতেছে, আরে কয় প্যাক খাবি, বোতল খালি করে দিলি ভাই, এটা কি ফ্রি পাইছস নাকি? বাপের হোটেলে ফ্রি খাইতেছে, একের পর এক খাইতেই আছে, খাইতেই আছে, খাইতেই আছে। যদি মাথা ঘুরাইছে না মাইকেল তাইলে কিন্তু খবর আছে, তাইলে কিন্তু তোর একদিন কি আমার হইলো, ভূমিকম্প হইতেছে নাকি ফ্রেন্ড? দেখেন কিও শুরু হয়ে গেছে, দেখছেন? মানে এইটার ভয় পাইছিলাম যে মাথা ঘুরাবে, এই মাথা ঘুরানোই শুরু হয়েছে। ভাই কি দরকার ছিল সকালবেলা, সকাল সকালে এইসব খাওয়ার? একটু ভালো মতো গাড়িটা ড্রাইভ করে বাইর হবো, মনে হইতেছে রাইট পাশ ভাঙ্গা চড়ে যাইতেছে, এই বড় সেই বড়, এই বড় সেই ছোট। এইবার বুঝতে পারছি আসলে যারা ড্রিঙ্কস করে, ড্রিঙ্কস করার পরে মাতলামো কেন করে, তারা মনে হয় তাদের মানে চোখ দিয়ে হয়তো দুনিয়াটা এমন দেখে। মানে আমরা আমরা তো ড্রিঙ্কস করি না, বা আমরা কোনোদিনও করি নাই, তো যারা করেন নাই তারাই গেম থেকে দেখেন যে আসলে ড্রিঙ্কস করার পর চোখ দিয়ে মানুষ কেমন দেখে। তো দেখেন আমার মার্সিডিজটা একবার ডাইনে চলে যাইতেছে, একবার বামে চলে যাইতেছে। মে ইধার চালা, মে উধার চালা, জানে কাহা মে কিধার চালা। দেখেন আবার আমার মার্সিডিজ স্টেপটা লাগতেছে, এটা তো মনে হইতেছে মিস্টার বিনের গাড়ি মতো লাগতেছে, একদম মিস্টার বিনের গাড়ি মতো লাগতেছে, মনে হচ্ছে মিস্টার বিনের যে একটা গাড়ি থাকে না ছোট্ট পিচ্ছি, দেখেন এটা কি ঝাঁকি শুরু করছে, কি পরিমাণ ঝাঁকি দিতেছে। আরে ভাই এটা কখন শেষ হবে, যাক শেষ হয়েছে, শেষ হয়েছে, যাক ফ্রেন্ড বাঁচা গেছে, অবশেষে মাতলামিটা গেছে, মাতলামিটা শেষ হয়েছে। যাক মাতলামিটা শেষ হইলে এখন যেটা করব, এখন দ্রুত চলে যাব, ফার্স্টে যাব সেলুনে, কারণ মাইকেলের একদম কবি সাহিত্যিক মার্কা চুল হয়ে গেছে। তো এটার জন্য আগে যাব সেলুনে, সেলুনে যাই চুল টুল কাটাতে হবে, দেন আমরা ডেভিল ডনের বাসায় যাব, কয়েকটা ফ্যাক্টরি দেবো। ডেভিল ডন আসলে কয়েকটা ফ্যাক্টরির অ্যাড্রেস দিবে, তো এই ফ্যাক্টরির অ্যাড্রেস দিলে ওই অ্যাড্রেস অনুযায়ী যাবো, যেই ফ্যাক্টরিটা আমাদের আসলে পছন্দ হবে সেই ফ্যাক্টরিটা আমরা নিয়ে নিব। তো এই রোডেই তো সেলুন ছিল, সেলুন কি হারাই গেছে নাকি? ভাবতেছি ফ্রেন্ড সেলুনের ব্যবসা শুরু করবো শীঘ্রই, ওই যে সেলুনের ই আছে, মানে এত টাকা লাগে চুল কাটতে, তো ভাবতেছি শীঘ্রই একটা সেলুন দিব, পড়ালেখা বাদ সব কিছু বাদ সেলুনের ব্যবসা শুরু করব। তো চলে আসছি কিন্তু আমরা আমাদের সেলুনে। তো ওকে ঠিক আছে, এই যে সেই সেলুন, যাই ভাই কবি সাহিত্যিকের চুল, একটু কবি সাহিত্যিকের চুলটা কেটে আসি। তো অনেকেই কিন্তু কমেন্ট করছেন ভাই আপনার গাড়িটা কবে নেবেন, হ্যাঁ ভাই শীঘ্রই আমরা নেক্সট এপিসোডে আমাদের গাড়িটা নিয়ে নিব, বিএমডব্লিউ অথবা রেঞ্জ রোভার এই দুইটার একটাই নিব। তো ভাই কালা ভাই, সরি সরি কালা ভাই কইছি, সরি ভাই, আপনি খুবই হ্যান্ডসাম, আপনি একটু আমার চুলটা কাইটা দেন, সুন্দর করে কেটে দিবেন, একদম মনে করেন স্মার্ট স্মার্ট লাগে, মেয়েরা দেখলে যেন আমার পিছনে পিছনে ঘুরে, এমন চুল কেটে দিবেন। ঠিক আছে ভাই, একদম মনে করেন সুপার স্টার মতো চুল কেটে দিবেন, ঠিক আছে? দেখি কাটতেছে, আরে আরে কি করছে, আরে বেটা তোরা টাকলা করতে কইছি নাকি, আরে বেটা তুই করছস কি, আরে তোরা টাকলা করতে কইছি, আরে ভাই এ মদনে করলো কি টাকলা চুল মারিয়া দিছে, আরে ভাই ভালো চুল, আমি স্মার্ট স্মার্ট কইছি, তোরে কি আমি একবারও কইছি আমার টাকলা করিয়া দে, তাড়াতাড়ি আমার চুল ফেরত আন। তো ফ্রেন্ড এখানে করছি কি দেখছেন, মানে টাকলা মেনাই দিছে, আরে ভাই এটা তো ঠিক না, এত তো ঠিক না। তো ফ্রেন্ড ওকে আবারও বললাম যে আমার জন্য ভালো করে চুল কাটতে, তো এবার ঠিক আছে, এবার স্মার্ট স্মার্ট লাগছে। ওকে এবার দাড়িটা শেভ করতে হবে, দাড়িটা অনেক বড় হয়ে গিয়েছে, সবাই দেখলে দাদাজি দাদাজি বলে, তো এর জন্য দাড়িটা এখন শেভ করে নিব, একদম স্মার্ট স্মার্ট ভাব চলে আসবে। ওকে
ভাই সুন্দর করে কাটিস, ওকে ঠিক আছে যা কাটছিস আর কাটার দরকার নাই, আপাতত স্মার্ট স্মার্ট লাগছে, তো এটা নিয়ে আপাতত মেয়ে পটানো যাবে, কোনো প্রবলেম নাই। অবশ্য মাইকেলের বিয়ে হয়ে গেছে, ও মেয়ে পটা এবার কি করবে, বিয়ে তো করতে পারবে না, ওর যে বউ এমন মাইর দিবে একদম অবস্থা হাড্ডিগুড্ডি ভেঙ্গা বেলায় দিবে। তো আমাদের চুল কাটা শেষ, এখন চলে যাব টেবিল ডনের কাছে, টেবিল ডনের সাথে যে একটু দেখা করব, টেবিল ডনের সাথে অনেক কথাবার্তা আছে, মানে টেবিল ডন আমাদের অ্যাড্রেসগুলো দিবে যে কোথায় কোথায় আসলে এই ফ্যাক্টরিগুলো সেল হবে। টেবিল ডন যেহেতু ওয়েপেন বিজনেস করে সেই ক্ষেত্রে টেবিল ডন আমাদের অনেক সাহায্য করছে, বাট আমার ভয় হচ্ছে এই এরিয়াতে আরও অনেক বড় বড় বিজনেসম্যান আছে যারা আসলে ওয়েপেন ডিলিংয়ের বিজনেস করে, তারা যদি ঝামেলা করে এটা নিয়ে আমার আসলে ভয় পাচ্ছি। টেবিল ডন অবশ্য বলেছে ঠিক আছে তুমি করো প্রবলেম নেই, বাট ওনার কোনো কাস্টমারকে আমি সেল করতে পারবো না। আমি বলেছি ঠিক আছে যেহেতু সে বিজনেস করে তার কোনো কাস্টমারের কাছে আমি সেল করবো না, প্রবলেম নেই, বাট এই এরিয়াতে লস সান্তোসে আরও অনেক বড় বড় ধনী ব্যবসায়ী আছে যারা আসলে এখানে ওয়েপেন ডিলিংয়ের বিজনেস করে, তো তাদেরকে আমার একটু ভয় লাগছে তারা কোনো ঝামেলা করে কি না, তাই আমি আপাতত ফার্স্ট থেকে ও মাই গড ধ্যান করে কি আবার মার্সিডিসটা লাগাই দিছে, তোরে কিন্তু আমি সারমু না ভাটা, তুই কিন্তু আমার মার্সিডিসে লাগাই দিছিস সেটা কিন্তু আমি ভুলবো না। একটু মাঝে মাঝে বরিশালের ভাষায় কথা বলি, আসলে বরিশালের ভাষাটা আমার কেন জানি খুব ভালো লাগে, মানে বরিশালের ভাষায় কেমন যেন একটা টান থাকে, বরিশিল্লা মনুকো ভাষায় আমার খুব ভালো লাগে, বরিশিল্লা ভাই ভালো আসো। আচ্ছা ঠিক আছে, তো এখন চলে এসেছি কিন্তু আমরা দ্রুত চলে যাব এই টেবিল ডনের সাথে দেখা করতে, টেবিল ডনের ফার্ম হাউসে চলে এসেছি। তো টেবিল ডনের ফার্ম হাউস তো আপনারা সবাই দেখেছেন, একসময় আমার ফ্যামিলিকে নিয়ে আমি এখানে ছিলাম, কারণ আমার ফ্যামিলির উপর যখন বালাস গ্যাং অ্যাট্যাক করে বালাস গ্যাংকেও শিক্ষা দেওয়ার জন্য আমরা এখানে চলে এসেছিলাম। তো ওই যে টেবিল ডন আছে সবসময় সুইমিং পুলের পাশেই থাকে, এনার আর কোনো কাজ নেই, সবসময় খালি সুইমিং পুলের পানি দেখে, আমি বুঝি না সারাদিন কী দেখে। তো ফ্রেন্ড টেবিল ডনের সাথে কথা বললাম, টেবিল ডন আমাকে সমস্ত অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এখন চলে যাব দ্রুত যাব সেই অ্যাড্রেসগুলোতে, মানে ওইখানে যে ফ্যাক্টরিগুলো দেখবো ফ্যাক্টরিগুলো তো আমাদের রেন্ট নিতে হবে। তো একটু ভাবলাম একটু সুইমিং পুলে গোসল করে যাই, সুইমিং পুলে আসলে সে সারাদিন কী দেখে, সুইমিং পুলে একটা ডুব দিলে যদি আমি বড় লোক হয়ে যাই এই কথা ভাবিবে, একটা সুইমিং পুলে ডুব দিয়ে যাই, মানে টেবিল ডন তো খুবই বড় লোক, তো টেবিল ডন এটারে হয়তো লাকি চ্যাম্প হিসেবে নেয়, এই সুইমিং পুলে গোসল করলে হয়তো সে আরও বড় লোক হবে, তো আমি একটু গোসল করে সাতটায় যাইতেছি যাতে আমিও তাড়াতাড়ি বড় লোক হয়ে যাই। তো ফ্রেন্ড এখন চলে যাব দ্রুত, এখন আমাদের যেহেতু আমাদের কাজ আছে তো আমাদের দ্রুত যেতে হবে, অনেক কাজ আছে, দেখেন পুরো শরীরটা ভিজে গেছে, কি আর করার, মানে একটু সুইমিং পুলে একটু গোসল করলাম যাতে আমাদেরও লাকি চ্যাম্প হিসেবে কাজ হয় নাকি, তো আমরা একটু গোসল করে নিলাম। তো এখন কথা না বাড়িয়ে দ্রুত যেতে হবে ওই যে আমাদের দ্য অন অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল মার্সিডিস বেঞ্চ হোয়াইট কালারের। তো মার্সিডিস বেঞ্চটা আসলে আমরা কখনই বিক্রি করবো না, এটা তো আগেও বলেছি, আমি বিএমডব্লিউ 7 সিরিজ অথবা রেঞ্জ রোভারটা নিব, 7 সিরিজ নেওয়ার খুবই সম্ভাবনা বেশি, কারণ আমি এখন পর্যন্ত বিএমডব্লিউটা ইউজ করি নাই। তো আমরা অবশ্যই বিএমডব্লিউটা নেক্সট এপিসোডেই জেনে যাবেন ফ্রেন্ড, তো নেক্সট এপিসোডেই আমরা বিএমডব্লিউটা নিব ইনশাল্লাহ। তো বিএমডব্লিউর জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কমেন্ট কোন না করলে কিন্তু হবে না ফ্রেন্ড, কমেন্ট প্রতিটা ভিডিওতে বলি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ড এখন দ্রুত চলে যাব আমাদের প্রথম ফ্যাক্টরিতে, দেখি পছন্দ হয় কি না, পছন্দ হলে তো কিনে ফেলবো। তো ফ্রেন্ড অলরেডি কিন্তু চলে এসেছি আমরা একটা ফ্যাক্টরির কাছে, এটা তো অবশ্য আমাদের বেসের কাছে, আমাদের বেসটা পাশে, বেসের পাশে একটা ফ্যাক্টরি। তো ওকে ঠিক আছে যে দেখে আসি, মানে কেমন দেখতে, যদি ভালো হয় সমস্ত কিছু ভালো টালো হয় পছন্দ হয় তাহলে অবশ্যই ফ্যাক্টরিটা নিয়ে নিব। তো যে দেখবো আগে, আরে ভাই আজকে শুধু লাগতেছে গাড়ি, শুধু আজকে লাগতেছে, আমি বুঝলাম না এত লাগতেছে কেন, মানে একটু পরপর গাড়ি লাগতেছে, বাট কিছু করার নাই এরকম লাগতেই পারে, আরে আমি তো পুরো ঢিঙ্গা চিকার মতো সব ভাঙ্গা চুড়ে চলে আসছি। ওকে ঠিক আছে এখানেই তো একটা ফ্যাক্টরি আছে মনে হয়, আরে সমস্ত গেট দেখি লাগানো, অবশ্যই এদিকের গেট আসলে ফ্রেন্ড সব কিছু লাগানো থাকে, কারণ আপনারা এখানে যত ধরনের ইললিগাল বিজনেস আছে, ড্রাগস বলেন মাফিয়ারা সমস্ত তাদের ফ্যাক্টরি এখানে, তাই এখানে সমস্ত গেট লাগানো থাকে। তো এখানে যে দেখি ভিতরে এর ফ্যাক্টরিটা কেমন, এটা ফার্স্ট ফ্যাক্টরি আমরা দেখতে আসছি, দেখি তো চলে আসছি ভিতরে চলে আসছি। ওকে ঠিক আছে দেখি এটা কেমন, তো ছোটো অনেক ফ্রেন্ড, এটা তো অনেক ছোটো হয়ে যায়, একদম চিপা চাপা দেখতেছেন, একদম চিপা চাপা মনে হইতেছে এখানে তো পাঁচজনই কেমনি কী করবো, না এটা পছন্দ হয় নাই, এরা এটা অনেক ছোটো ফ্যাক্টরি হয়ে যায় ফ্রেন্ড। আপনারা একটু কমেন্ট করে জানান তো এই ফ্যাক্টরিটা পছন্দ হয়েছে কিনা, একটু সকলে এখনই ফার্স্টে কমেন্ট করে জানান যে আপনাদের কি সবার কাছে এই ফ্যাক্টরিটা ভালো লেগেছে নাকি লাগে নাই, অবশ্যই কিন্তু সকলে কমেন্ট করে জানাবেন। তো এইটা আমার পার্সোনালি ভালো লাগে নাই, তো ফার্স্ট ফ্যাক্টরিটা রিজেক্টেড বাট লিস্টে রাখছি, যদি এর থেকেও ভালো না পাই তাহলে তো আর কিছু করার নাই, তো আপাতত লিস্টে রাখছি, যদি কোনো এর থেকে ভালো না পাই তাহলে তো ঘুরে ফিরে এখানেই আসা লাগবে। তো আরও কিছু ফ্যাক্টরি আছে, আমরা আরও কিছু ফ্যাক্টরি দেখতে চলে যাব, এটা তো একটা দেখলাম, আরও কিছু ফ্যাক্টরি দেখব। তো এই এই সিরিয়াল দেই, মানে সমস্ত ফ্যাক্টরি যেগুলো যতগুলো আছে সমস্ত এখান থেকে এই এরিয়াতে এই সিরিয়াল দেই, তো আমাদের বেশিক্ষণ লাগবে না, আমরা আসলে এখান থেকে একটা না একটা ভালো পেয়ে যাবো। আরও কিছু বড়ো ফ্যাক্টরিও আছে, বাট বড়ো ফ্যাক্টরিগুলোর রেন্টও অনেক বেশি, মানে
আপনি একটা ইললিগাল কাজ করবেন তো বুঝতেই পারছেন নরমালি যে কাজের জন্য যেই রেন্ট থাকে এইসব ফ্যাক্টরিতে প্রচুর রেন্ট আর এগুলো তারা সেল করে না এখানকার যে মালিক রয়েছে এরা ফ্যাক্টরি সেল করে না এরা রেন্টে ভাড়া দেয় তো আমাদের আসলে রেন্টই নিতে হবে এছাড়া কোনো উপায় নেই তো সমস্যা নেই আমরা তো যেহেতু বিজনেস করব বিজনেস করে ভালো টাকা ইনকাম করব ওই টাকাতে আমাদের এরকম 3-4টা ফ্যাক্টরি নিতে কোনো সমস্যা হবে না শিগগিরই আমরা ভাবছি আমরা গাড়ির ফ্যাক্টরি দিব মানে আমাদের তো গাড়ির শোরুম রয়েছে বাট আমরা BMW Mercedes এর বা Ferrari Lamborghini এর একটা ফ্যাক্টরি দিব যেখানে আমরা নিজেরাই গাড়ি তৈরি করব তো এর জন্য এটা কেমন একটা আইডিয়া হবে এটা Ferrari এর জন্য মানে আমরা সুপারকারের জন্য একটা ফ্যাক্টরি দিব তো অবশ্যই কমেন্ট করে জানান তো কোন গাড়িটার জন্য দিব Lamborghini নাকি Ferrari এর জন্য একটা ফ্যাক্টরি দিব যেখানে আমাদের নিজেদের ফ্যাক্টরি গাড়ি তৈরি হবে মানে আমরা চাচ্ছি আমরা নানা ধরনের সন্তোষে বিজনেস করব আমরা একটা বিজনেস টাইপন হয়ে যাব তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে আরেকটা ফ্যাক্টরিতে চলে এসেছি এটা একদম রোডের সাথে তো রোডের সাথে হতে তো আই থিংক অনেক ভালো হবে তো যাই দেখি ভিতরে কি অবস্থা ভিতরে কেমন পরিবেশ পরিবেশটা সুন্দর আছে কিনা পরিবেশ সুন্দর থাকলে আসলে ব্যাপার না তো দেখি ভিতরে কি অবস্থা এটা মোটামুটি ভালোই বড় আছে এটা এটা বড় আছে এটা বলা যায় যে না ভালো পরিমাণ বিগ সাইজের একটা ফ্যাক্টরি ওকে হ্যাঁ ভালোই ভালোই লাগতেছে ফ্রেন্ড ভালো বড় আছে আচ্ছা এই পাশে অনেক জায়গা আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গা আছে এটা কাজ চলতেছে এটা কাজও করতেছে ওকে ওকে ঠিক আছে ফ্রেন্ড এই ফ্যাক্টরিটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানান তো যে এটা ভালো ফার্স্টেরটা নাকি সেকেন্ডটা এটা সেকেন্ড নাম্বার ফ্যাক্টরি তো অবশ্যই একটু কমেন্ট করে জানান তো যে এটা ভালো লেগেছে নাকি আগেরটা ভালো লেগেছে অবশ্যই আমার কাছে পার্সোনালি এটা ভালো লেগেছে এটা বড় আছে তো বড় থাকার কারণে আমি এখানে আরও বেশি করে ওয়েপেন রাখতে পারবো অন্যান্য কাজও করতে পারবো আমার লোকজন এখানে থাকতে পারবে তো এই ক্ষেত্রে কিন্তু এখানে আমি একটা সুবিধা পাবো তো এটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে এবং গাড়িগুলো ট্রাকগুলো আমি রোডের সাথে হওয়াতে আমি কিন্তু ট্রাকে ডিরেক্টলি লোড আনলোড করতে পারবো আমার কিন্তু আলাদা করে মানে নিতে হবে না এবং এই ফ্যাক্টরিটা একদম নতুন দেখতে পাচ্ছেন কেবল কাজ চলছে একদম নতুন ফ্যাক্টরি মানে রিসেন্টলি করা হয়েছে একদম নতুন করে সমস্ত কাজবাজ করছে তো আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে ওকে এই ফ্যাক্টরিটা আমি লিস্টে রাখলাম আরও কিছু ফ্যাক্টরি দেখি এর মধ্যে যেটা ভালো হবে সেটাই আমরা নিব তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও এখনই কমেন্ট করে ফেলো ফার্স্টেরটা ভালো লেগেছে নাকি সেকেন্ডটা ভালো লেগেছে তো ওকে ঠিক আছে আমরা আরেকটা ফ্যাক্টরি দেখতে যাব যেহেতু আসলে ফ্যাক্টরি কিনবো এত তাড়াহুড়ো কিনে তো কেনা যাবে না যেটা ভালো লাগবে সেটাই আমরা নিব তো এই সেকেন্ড ফ্যাক্টরিটা আমার কাছে ভালোই লেগেছে তো দেখি আর আরেকটা ফ্যাক্টরি আছে ওইটা দেখে আসি ওইটা যদি পছন্দ না হয় তাহলে আমরা এটা নিয়ে নিব আর কোনো ফ্যাক্টরি ঘুরবো না বাট রোডের সাথে হওয়াতে একটু রিস্কও আছে এখানে পুলিশের যাতায়াতটা বেশি থাকবে তো এটা একটা রিস্কও থাকে তো আমি চাচ্ছিলাম একটু রোড থেকে যদি একটু ভিতরে হয়ে যাও তাহলে ভালো হয় তো আরেকটা ফ্যাক্টরি দেখতে যাচ্ছি এটা অবশ্যই একটু ভিতরে তো যে দেখে আসি আসলে কেমন পছন্দ হইলে ফ্রেন্ড নিয়ে নেবো আর দেরি করবো না আর পছন্দ না হইলে তো কিছু করার নাই পছন্দ না হইলে তো খুঁজতে হবে আরও খুঁজতে হবে আজকে দেখবো কালকে দেখবো একদিন একদিন তো পছন্দ হবে যখনই পছন্দ হবে তখনই নিয়ে নেবো তো এই ফ্যাক্টরিটা একটু ভিতরেই দেখতে পাচ্ছেন একটু ভিতরে মেন মানে সেকেন্ড রোডে এসে তো সমস্যা নেই সেকেন্ড রোডে আসলে আমার আরও ভালো হয় মেইন রোডের সাথে হলে পুলিশের ঝামেলা থাকতে পারে তো এখানে আমিও চাচ্ছি যে একটু ভিতরে আসলে তো আমি রোড আসলে বুঝতে পারছি না কোনটা মানে রোড নিজেই হারাই ফেলছি যে আসলে কোন রোড এই যে এই পাশের রোডটাই তো এই যে পেয়ে গেছি তো এই যে সেই ফ্যাক্টরির যে গেট মেইন গেট যায় দেখে আসি যে কী অবস্থা মানে ভিতরে ফ্যাক্টরিটা তো অবশ্য বাইরের থেকে ছোটো লাগতেছে জানি না ভিতরে কেমন ছোটো ফ্যাক্টরি হইলে ফ্রেন্ড আমি নিব না আমার একটু বড় ফ্যাক্টরি দরকার তো অবশ্যই বড় ফ্যাক্টরি হতে হবে নাহলে হবে না তো যায় দেখি ভিতরে কী অবস্থা ভিতরে ঠিক আছে কি না কী রে আমি কি অফিস রুমে চলে আসলাম নাকি এটা তো অফিস রুম মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এটা তো অফিস রুম ও আচ্ছা আচ্ছা এখানে একটা অফিস রুমও আছে ও সুন্দর তো ভালো লাগলো ফ্রেন্ড একটা অফিস রুম আছে এক্ষেত্রে তো আরও ভালো হবে মানে আমরা দেখা যাবে নানা ধরনের যে ওয়েপেন ডিলিং আছে এখানে আমরা ওই অফিস রুমে করতে পারবো কাস্টমারদের সাথে ও এটা তো আরও বড় ও মাই গড ফ্রেন্ড এটা তো বিগ ফ্যাক্টরি এখানে কত বড় জায়গা দেখতে পাচ্ছেন এটাও রিসেন্টলি নতুন করছে কত বড় স্পেস নিয়ে করছে ও মাই গড এটা ফাইনাল ফ্রেন্ড আপনারা কী বলেন একটু কমেন্ট করে জানান থার্ড নাম্বার ফ্যাক্টরি ফাইনাল আপনি একটু কমেন্ট করে জানান যে থার্ড নাম্বারটা আমার কাছে এটা ফ্রেন্ড ফাইনাল এটা ফাইনাল এটা তো ফাইনালি কিন্তু আপনারাও কমেন্ট করেন যে না ভাই থার্ড নাম্বারটাই বেস্ট হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান তো এইটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ফ্যাক্টরি এবং এইটা বড়ো একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন কত বড় সাইজ বিগ সাইজের একটা ফ্যাক্টরি এবং এখানে একটা অফিস রুমও আছে যেখানে কিন্তু আমরা কাস্টমারদের সাথে ডিলিং করতে পারবো তো এটা কিন্তু আমাদের অনেক বড় একটা প্লাস পয়েন্ট তো আমি আশা করি আমাদের এই ফ্যাক্টরিটা ভালোভাবে কাজ করবে এবং আমরা যে ওয়েপেন ডিলিংয়ের বিজনেসটা করতে যাচ্ছি এটা আমরা ভালোভাবে সাকসেস হবো তো আমি এই ফ্যাক্টরিটা কিনে নিচ্ছি ফ্রেন্ড মানে কিনছি বলতে আমি এটা ভাড়া নিয়ে নিচ্ছি কারণ এই ফ্যাক্টরিটা আমার পছন্দ হয়েছে
তো এটার জন্য আমাকে ভালো পরিমাণ অর্থ পেমেন্ট করতে হচ্ছে, মানে আমার 5 কোটি টাকা অ্যাডভান্স দিতে হচ্ছে এবং এক মাসে প্রতি মাসে প্রায় আমার 15 থেকে 20 লক্ষ টাকা ভাড়া দিতে হবে। তো আমার কিছু করার নেই, এত বড় ফ্যাক্টরি নিচ্ছে অবশ্যই ভাড়া দিতে হবে, বাট সমস্যা নেই, আমরা যেহেতু ওপেন ডিলিং এর বিজনেস করব এটা আমরা আমাদের কোনো বিষয় না, আমরা ভালো টাকা ইনকাম করব এবং মাইকেলকে যতদিন না পর্যন্ত আমরা লস সান্তোসের সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী করছি ততদিন আমরা এই কাজ করতেই থাকব, আমরা নানা ধরনের বিজনেস করতে থাকব এবং আমরা ইনশাল্লাহ সফল হবই। তো আমার সাথে কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে আজকে ফ্যাক্টরিটা কেমন লেগেছে এবং ফার্স্ট আমরা আসলে কোন দেশে আমরা বিক্রি করতে যাব। আমরা শীঘ্রই আসলে আমাদের ওয়েপেনের স্যাম্পল নিয়ে আমরা বিভিন্ন কান্ট্রিতে যাব, তো এর জন্য ভেবেছি আমরা নেক্সট ডে দুবাই যাব শীঘ্রই। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও দুবাই নিয়ে কতটা এক্সাইটেড, অবশ্যই মিশন দুবাই তো 20 তারিখে আসছে তার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আমরা এই এপিসোডেও কিন্তু শীঘ্রই যাচ্ছি দুবাই, কারণ দুবাইতে আমাদের অস্ত্র সাপ্লাই করার জন্য একটা বেস্ট প্লেস। তো শীঘ্রই আমরা দুবাই যাচ্ছি, আমরা দুবাইতে স্যাম্পল নিয়ে যাবো, যদি দুবাই যে মাফিয়াগুলো রয়েছে দুবাইদের কাছে আমরা ওয়েপেন ডিলিং বা ওয়েপেন স্যাম্পল দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালো পরিমাণ প্রফিট হবে। তো আজকের এপিসোডটি ফ্রেন্ড এই পর্যন্তই, যেহেতু আমরা আজকে একটি নতুন ফ্যাক্টরি কিনে ফেলেছি। তো অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবে না, 500 লাইক কিন্তু এই ভিডিও থেকে চাই এবং নেক্সট দিন কিন্তু আমরা আমাদের নতুন গাড়ি আসছে। তো BMW কি আমরা BMW কালারটা একটু সবাই কমেন্ট করে জানাও যে আমরা BMW কি ব্ল্যাক নিব না হোয়াইট নিব, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর রেঞ্জ রোভারের ফ্যান্স থাকলে তারাও অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্ট করলে সবাই কমেন্ট করো আমার খুবই ভালো লাগে, 200-300 কমেন্ট কি এই ভিডিওতে উঠবে না, সকলে কমেন্ট করলে অবশ্যই উঠবে এবং 1000 লাইক কিন্তু ভিডিও থেকে চাই। তো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবে, বেল আইকনটা অন করে দিলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তাহলে কিন্তু তোমরা আমাদের চ্যানেলে ফার্স্ট ভিউ দেখতে পারবে, ভিডিও দেখতে পারবে, তো অবশ্যই কিন্তু বেল আইকনটি অন করে দিবে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড পুরো ভিডিওটি দেখার জন্য।